KK Gracious. শহর বর্ধমান, কিন্তু এই বর্ধমানেও দাবা নিয়ে যে মেয়েটি এগিয়ে চলেছে এবং ইন্ডিয়াকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেছে, তিনি হলেন মেমারির বর্ধমানের বৃষ্টি মুখার্জি। সেই বৃষ্টি মুখার্জিরই আমরা সামনাসামনি করছি। বৃষ্টি, তুমি অ্যালিকেন চেস ক্লাব থেকে শুরু করলে ধীরে 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 তুমি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুলোতেও গেলে এবং বিশেষ তোমার যে সাফল্য সেটা নিয়ে যদি তুমি একটু বলো। শুভেচ্ছা ভালোবাসা দিয়েছেন, তাদের সবার বড়দের আশীর্বাদেই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আমি আমার মামার কাছে কৃতজ্ঞতা, ওনারা যদি সত্যি আমাকে হেল্প না করতেন এই জায়গায় না আনতে পারতাম না। আর আমার অ্যাচিভমেন্ট বলতে আমি এখনও অবধি 10টা ইন্টারন্যাশনাল মেডেল জিতেছি আর 9 টাইম স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো এগুলো ছাড়াও আমাকে ওয়ার্ল্ড চেস ফেডারেশন উইমেন ক্যান্ডিডেট মাস্টার টাইটেল দিয়েছেন, যেটা আমার একটা পদবি। এবং আমার আগামী দিনের লক্ষ্য হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এবং আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে বিদেশে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন্টারন্যাশনাল মাস্টার আর গ্র্যান্ড মাস্টার নাম করা। দিবেন্দু স্যারের সঙ্গে এখনো পর্যন্ত কি রকম কমিউনিকেশন চলে?
গ্র্যান্ড মাস্টার বলতে দিব্যেন্দু দার কথাই বলছি। আমাদের প্র্যাকটিসগুলো হচ্ছে না, কলকাতা নিয়মিত যাতায়াত হচ্ছে না, সব সেক্টরটাই একটা এলোমেলো ব্যাপার। সেই মুহূর্তে তুমি কীভাবে নিজেকে অধ্যাবসায়ের মধ্যে রাখলে, প্র্যাকটিসে রাখলে? যদিও কিন্তু চেস ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু অনলাইনেও প্র্যাকটিস সেশন করা যায়, তুমি ঠিক কীভাবে নিজেকে ধরে রাখতে চেষ্টা করো? আমার শুরুটা হয়েছে অ্যালিকেন চেস ক্লাব থেকে। অ্যালিকেন চেস ক্লাবই আমরা হাতে করি, বাট আমার এখন কারেন্ট কোচ, আমি এখন চেস গ্রুপগুলি শিখি, সেটা তামিলনাড়ু থেকে গ্র্যান্ড মাস্টার আর বি রমেশ আমার কোচ, আর উনি তো অনলাইনে আমাকে শিখাচ্ছেন। এখন আমার সামনে লক্ষ্য 26 আগস্ট থেকে 31 আগস্ট অবধি হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্টেজ 2। তো সেখানে আমার ইচ্ছা আছে, ওখানে ইন্ডিয়া থেকে একমাত্র আমি খেলছি, আমাকে ইন্ডিয়া থেকে আন্ডার এজ গ্রুপ 18 গার্লস, তো ওখানে ওটাই আমার টার্গেট যে ইন্ডিয়াকে গোল্ড জেতানো। এবার কম্পিটিশন তো টাফ হবে, বাট এটার আগে কোনটা কোন ইভেন্ট তোমাকে কোয়ালিফাই করতে হয়েছে? এর আগে হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেখানে আমি সিলভার জিতেছিলাম, ন্যাশনাল ইউথ চেস চ্যাম্পিয়নশিপ, ওখানে আমি সিলভার জিতেছিলাম। তো ওখান থেকে মিলে স্টেজ 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।